Hello. Kemon achen shobai? Ami bhalo achi. Tired. Last koyedin ekটু বেশি travel করে হয়ে গেছে. এখন আছি টার্কির ইস্তানবুলে. Bosphorus নদীর উপরে. Bosphorus নদীটা তো নাম শুনেছি আমরা সবাই. খুব সুন্দর রাতের বেলা লাগছে. তিনটে কথা বলার জন্য আসলাম. First of all, সামনে is a big day. 8 মার্চ আমার ফার্স্ট মুভি যদি একদিন রিলিজ পাচ্ছে আগামী 20 দিন প্রচারণার কাজে থাকব এবং এক্সপেক্টিং যারা আমার কাজ ভালোবাসে তারা আমার সাথে থাকবেন এবং আমার এই সিনেমার পেছনে যত কষ্ট ছিল সবাই সিনেমা হলে যেয়ে সিনেমাটা দেখে ইউ উইল এই কষ্টটাকে সার্থক করবেন শেষ করার পরে দেখেছি আমার নিজের ভালো লেগেছে নিজের কাজ ভালো লেগেছে কতটা বলা কতটা যুক্তিসঙ্গত জানি না বাট আমার ভালো লেগেছে আই হোপ আমার এই সিনেমা যদি একদিনের পুরো টিম আমরা খুবই খুবই এক্সাইটেড মার্চের 8 তারিখ বাংলাদেশে সিনেমাটা রিলিজ পাবে আর ধন্যবাদ জানাতে চাই ভ্যালেন্টাইন্স ডেতে আমার তিনটে গান রিলিজ পেলো রেকর্ড কোম্পানি বা তিনটা কোম্পানিকে কারণ একসাথে তিনটা গানকে রিলিজ করতে চায় না তাহলে নাকি ফোকাস পাওয়া যায় না কিন্তু আমরা আর্টিস্ট হিসেবে সিঙ্গার হিসেবে বেশি গান একসাথে রিলিজ করতে চাই ব্যবসায়িকভাবে হয়তো ব্যাপারটা সফল হয় না কিন্তু কেন চাই সেটা বলি আগে যখন অ্যালবাম করতে পারতাম তখন একসাথে অনেকগুলো গান রিলিজ পেতো এই কারণে অনেক রকমের গান করা যেত এইভাবে চিন্তা করতে হতো না যে একটা গানই করছি আর সেটাকেই হিট হতে হবে সো গানের মাঝে শিল্পের ব্যাপারটা বেশি প্রকাশ পেত এবং ব্যবসার ব্যাপারটা কম থাকতো একটা গান দুটা গান হিট হয়ে যেত কিন্তু এক্সপেরিমেন্ট করা যেত নতুন নতুন ধরনের গান করা যেত কিন্তু এখন সিঙ্গেলস হচ্ছে ওই সুযোগটা কিন্তু কম হয় এই জন্য এক্সপেরিমেন্টাল গান হয় না কমার্শিয়াল গান সবাই করছে কারণ সবাই এখন বিচার করছে ভিউ কেমন হচ্ছে কিন্তু আসলে এভাবে যদি দেখি তাহলে কিন্তু নতুন ধরনের গান হবে না সো আমি ধন্যবাদ জানাবো ওই রক ইন্ডাস্ট্রিকে তারা মায়া বিজয়তে নামে একটা গান রিলিজ করেছে স্মুথ জ্যাজ ঘরানার গান এই ধরনের গান কমার্শিয়ালি হিট হবে না আমরা জানি কিন্তু তবুও এই ধরনের গান করতে হবে কারণ আসলে ভালো জনরার গান মানুষের কাছে যত উপস্থাপন করবো তত বেশি কিন্তু নতুন নতুন ভালো জনরার গান হবে সো ইন্ডাস্ট্রির টিমকে ধন্যবাদ এবং আপনারা মায়াবী আলোতে গানটা শুনবেন আজকে আবার একটু পরে লিঙ্কটা পোস্ট করবো ধ্রুব মিউজিক স্টেশনকে ধন্যবাদ তুমি ময় লাগে আর সিটি চয়েস থেকে বেরোলো টিনা রাসেলের সাথে আমার একটা ডুয়েট গানটার নাম হচ্ছে শেষ দিন এই গানটা একটা ইডিএম ঘরানার গান সো তিনটা গান বেরোলো যারা শুনছেন এবং শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গান প্রচারের কাজটা আমরা করাচ্ছি আপনারা করলেই উই আর হ্যাপি আমাদের মনে হবে যে আমরা যেটা করছি সেটা আপনাদের ভালো লাগছে সো এতটুকুই আর বেশি সময় নেব না বেশিক্ষণ লাইভে আপনাদের বিরক্ত করব না আমি এখন বসফরাস নদীতে একটু ডিনার করি আর ঢাকা ফিরছি দুদিনের মধ্যেই এসেই সিনেমা যদি একদিনের প্রচারণার কাজ নেমে পড়ব আশা করছি আপনারা আমার সাথে থাকবেন ওকে টেক কেয়ার